মানসিক অবসাদে ভুগছেন আমির খানের কোনা ইরা খান। তিনি নিজেই জানিয়েছেন একথা। চার বছর ধরে ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছেন তিনি। গতকাল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ইনস্টাগ্রামে মানসিক অবসাদ সম্পর্কে সচেতনতার বার্তা দিয়ে একটি ভিডিও পোস্ট করেন ইরা। সেই ভিডিওতে একথা জানান তিনি। সেখানে তিনি বলেন, আমি অবসাদগ্রস্ত, চার বছরের বেশি সময় ধরে এভাবে আছি। আমি চিকিৎসকের পরামর্শ নিয়েছি এবং আমাকে জানানো হয়েছে আমি ক্লিনিক্যালি ডিপ্রেসড, তবে এখন আমি ভালো আছি। এক বছরের বেশি সময় ধরে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার বৃদ্ধির জন্য কিছু করতে চাইছিলাম, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না কি করব। তাই আমি ঠিক করেছি আমার জার্নির কথা সবার সঙ্গে ভাগ করব। কিভাবে নিজের মানসিক অবসাদের কথা সকলের সঙ্গে শেয়ার করলেন ইরা, দেখুন এই ভিডিওতে। হাই, I'm depressed and I have been for more than 4 years now. I've been to a doctor. I'm clinically depressed. But I'm doing much better now. And for over a year now, I've wanted to do something for mental health, but I wasn't sure what to do. So I've decided to take you on a journey, my journey, and see what happens. Hopefully, we'll get to know ourselves slightly better, understand mental illness slightly better. And I've thought of so many things to say next. What should I say next? What should be the first thing I say after I'm depressed? Why am I doing this? So let's start from where I started. What do I have to be depressed about? Who am I to be depressed? I have everything, right? বলিউডের লেটেস্ট নিউজ আর গসিপের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।